আজকে হঠাৎ করে বসার পিছনে কারণটা তো আপনারা বুঝতেই পারছেন কালকে টিভিতে দেখলাম পত্রপত্রিকায় দেখলাম যে খেলোয়াড়রা কিছু দাবি দাওয়া দিয়েছে উইট ইজ ভেরি ন্যাচারাল মানে এটা দিতেই পারে এটা কোনো অসুবিধা নাই এবং সাথে সাথে আরেকটা কাজ করেছে ওরা সমস্ত প্রকার খেলার থেকে বিরত দ্যাট ইজ স্ট্রাইকে গেছে প্রথম কথা হচ্ছে আমার সাথে তো আপনাদের অনেকদিন হলো ইন্টারাকশন এমন তো না যে নতুন কেউ এসছি আমি কাজে জানেন জানারই কথা তারপরে বলছি আসলে কি এটা এক্সট্রিমলি শকিং শকিং এই কারণে মানে আমার আমার বিশ্বাসই হচ্ছে না এখন পর্যন্ত আমার বিশ্বাসই হচ্ছে না যে এরকম আমাদের খেলোয়াড়দের কাছ থেকে এরকম কিছু হতে পারে এর পিছনে কয়েকটা কারণ আছে একটু সময় লাগবে আজকে আপনাদের সাথে একটু বোঝাতে আমার আমার মনো মানে আমি আমি কি কেন শক্ট প্রথম কথা হচ্ছে সাথে আমার কিন্তু একটা ব্যক্তিগত সম্পর্ক আছে এবং এখানে যে খেলোয়াড়গুলো আছে তাদের সাথে আমার চেয়ে বেশি মনে হয় না কেউ কখনো এত যোগাযোগ মেনটেন করে তারা আমাদের কাছে তাদের ব্যক্তিগত সমস্যা যখন যে যা সমস্যা তারা কিন্তু আমার কাছেই অ্যাপ্রোচ করে এবং এটা স্বাভাবিক অ্যান্ড আমি ট্রাই করি হেল্প করতে কন্টিনিউয়াস এটা কোনো শেষ নাই এক একজনের এক এক রকমের সমস্যা মানে সে ইমরুলের বাচ্চা মানে জিনিসগুলো যে খুব কঠিন কিছু তা না এমরুলের বাচ্চা অসুস্থ হঠাৎ রাত্রেবেলা ফোন করলো ওর বাচ্চা নাকি একেবারে অবস্থা খুব খারাপ এখন তো কিছুই করতে পারছে না তাকে সিঙ্গাপুরে নিতেই হবে আর নিতে হবে নাও কি করবো আমার ভিসা নেই আমাদের কারো কালকের মধ্যে আমাকে ভিসা করে দিতে হবে তুমি অ্যাপ্লাই করছো না আচ্ছা ঠিক আছে আমি দেখছি তাই বললাম তুমি টিকিট কেটে ফেলো বললো টিকিট কেটে ফেলাম সে কি কেটে ফেলো আমি তার ঠিক একদিনের মধ্যে সবার ভিসা করলাম রাত্রেবেলা আমি একটা অনুষ্ঠানে আমাকে ফোন করলাম আমার বাচ্চার এত খারাপ অবস্থা স্যালেন্টেলে আমার তো ভিআইপি ইউজ করতে পারলে ভালো হয় আমি ভিআইপি ব্যবস্থা করলাম স্যার আমার কথা হচ্ছে তামিম এই যে সেকেন্ড রাউন্ডে হঠাৎ আমি তো সারাক্ষণ স্কোর দেখি কে কী করছে কারণ এই যে এনসিএলে আমি দেখতে চাচ্ছি কে কেমন খেলছে এটা আমার সারাক্ষণ এটা তো আমার একটা অভ্যাসই তো আমি স্কোর দেখি তামিমের নাম নাই ব্যাটিংয়ে নেমে গেছে আরে সো আমি তামিমে ফোন করলাম তামিম তুমি খেলতেছো না তো বলল যে আমি তো একটু ব্যথা পেয়েছি পাউন ভাই এই জন্য আমি নামছি না তাই নাকি কি হয়েছে তোমার তো বললো যে না না এটা কোনো চিন্তা নেই আমি পরেরটা খেলতে পারবো এটা চার পাঁচ দিনের রেসনেলি ঠিক হয়ে যাবে সাকিব এর সাথে ও যখন সিপিএলে আমি নিজের থেকে দুইবার তাকে ফোন করলাম কি অবস্থা কবে আসছো ও আমাকে একদিন ফোন করলো বিপিএল নিয়ে একটা জিনিস জানতে চাচ্ছিল আসার পর আমি সেই তার সাথে ফোন করলাম যে যে ভারতে যে টিম যাবে আমাদের যে স্কোয়াড এই স্কোয়াড নিয়ে জানতে চাচ্ছিলাম যে কি এ ব্যাপারে তার মতামত কি কেন একটা প্লেয়ারের কথা আমি বলেছিলাম যে ওকে কেন রাখছো ও তো কোনো ফর্মে নাই রান করে না বরং একটা নতুন অবল না আমার ওকে দরকার এদের সাথে কথাবার্তা কিন্তু কন্টিনিউয়াসলি আমার হচ্ছে এই একজন দুজন না সকলের সাথে আমার কন্টিনিউয়াস একটা যোগাযোগ আছে অ্যান্ড দে অলওয়েজ হ্যাভ এক্সেস টু মি আমি তো দূরে থাকি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওদের এক্সেস আছে এটা আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না বাট দিস ইজ দ্য রিয়েলিটি সো ওদের যদি কিছু বলার থাকে সুইচ অফ করে দেন আমি মনে করি যে ওদের যদি কিছু বলার থাকে তাহলে তো বলার কথাই আমাকে আপনি দেখেন শ্রীলঙ্কায় একটা সিরিজ খেলে আসছে টিম ওদের আমরা যখন আসি তখন ওদের স্যালারি ছিল দেড় লক্ষ টাকা এটাকে আমরা বাড়িয়ে করলাম আড়াই লক্ষ টাকা তো তখন শ্রীলঙ্কায় যে লাস্ট মানে বেশি আগের না শ্রীলঙ্কা থেকে আসছি হঠাৎ করে এয়ারপোর্টে মাস্টাফি আর মাস্টাফি আর তামিম দুজন মিলে আমাকে লাউঞ্জে লঞ্জে মাত্র ঢুকলাম তখন আমাকে এসে বলছে পাওয়ন ভাই আমাদের বেতনটা বাড়ায় দেন না তাই নাকি আচ্ছা কি করব কত আছে বললো আড়াই লাখ আমি বাড়াইলাম তো বললো না একটু বাড়াই দেন না তো একজন বলল একটু বেশি করে বাড়া দেন আরেকজন বললো পঞ্চাশ হাজার টাকা বাড়া দেন তাহলে হয় তিন লাখ ওখানে বসে বললাম ঠিক আছে আচ্ছা চার লাখ তোমাদের বেতন এখন থেকে চার লাখ দিস ইজ দ্য রিলেশনশিপ আই হ্যাভ এখন পর্যন্ত একটা খেলোয়াড় বলতে পারবে জোরা কখনো আমাদের কাছে কিছু চাইছে ওদের বেনিফিট নিয়ে আমরা দেই নেই এরকম কোনো ঘটনা আছে নট এ সিগন্যাল আমি বুঝতে পারছি না মিডিয়া আপনারা কেন এই জিনিসটা দেখ কি বলছেন না আমার শুনে বিশ্বাস হয় না যে কি করছে আর কী বলছেন আপনারা চব্বিশ কোটি টাকা ওদেরকে আমরা বোনাস দিছি চব্বিশ কোটি টাকায় পণ্যজনকে বোনাস দিছি আমরা পারফরমেন্স এটা কেউ কুকুটুমদের দেয় নাকি কি পরিমাণ সুযোগ সুবিধা ওদের বাড়ানো হচ্ছে কন্টিনিউয়াসলি তারপরে টাকার জন্য তারা খেলা বন্ধ করে দিবে এটা আমার বিশ্বাসই হয় না এমন হতো যে ঠিক আছে আমাদের কাছে বলেছে আমরা রাজি হইনি তো ঠিক আছে মতো পার্থক্য আছে কোনোদিন বললো না জানি না এদের সাথে রেগুলার যোগাযোগ কাউকে কিছু বললো না এটা তো আশ্চর্য ব্যাপার একদম আশ্চর্য ব্যাপারে অবাক না হওয়ার কোনো কারণ নেই আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি সাকিবের সাথে লাস্ট আমার যখন দেখা হয় সেদিনও সে টাকার কথা বলেছে সে বলেছে ওয়ার্ল্ড কাপে আমি এত ভালো খেললাম আপনি আমাকে বোনাস দিবেন আমার টাকাটা দিয়ে দেন আমি বলছি ঠিক আছে তুমি আপনার মার সাথে কথা বলে একদিন অনুষ্ঠান করে দিই তুমি ভালো খেলছো কই কোনো দিন তো বলেনি এইসব কথা আর তার চেয়ে বড় কথা আমি শখ পাওয়ার কারণটা বলছি তার চেয়ে বড় কথা দেখেন দাবিগুলো যে দিয়েছে এক এক করে যদি আমি ধরি আপনার প্রথমটা আসছে কোয়াব প্রথম কথা হচ্ছে কোয়াব নিয়ে বলেছে কোয়াবের সাথে বিসিবির কোনো এখানে বিসিবির কিছুই করার নেই ইট ইস টোটালি সম্পূর্ণ ডিফারেন্ট আমরা আসলে এদেরকে কখনো রিকগনাইজই করিনি এরা আসার পরে বলতে 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 এই প্রথম আমরা আগে আমরা কোন এসবকে রিকগনাইজই করতাম না প্লেয়ার এগুলো করেই নেই এই এরা আসার পরে ঠিক আছে ওরা নাকি একটা ইলেকটেড বডি কি কি করছে সব বলে টোলে সব প্লেয়াররা আছে শুনে টুনে আমরা এদেরকে অনুমোদন দিলাম এইটাতে এখন কে প্রেসিডেন্ট কে সেক্রেটারি কি হবে না হবে হাউ ক্যান দ্য বোর্ড ডিসাইড বোর্ড হ্যাজ নাথিং টু সো এই ফার্স্ট পয়েন্টটা আমাদের সাথে কোনো সম্পর্ক নেই এটা তো ক্লিয়ার হোয়াট ক্যান উই ডু আমি যদি এখন এখন বলে দেয় এর প্রেসিডেন্ট বানাও এরে বানাও এটা করতে পারবো এটা ভেঙে দাও এটা করো আই কান্ট আমার ধরবে এটা এটা কেন বললো তাও জানি না দিস ইজ নাম্বার নাম্বার প্রিমিয়ার লিগ আগের মতো করতে হবে মানে আমি আপনাদেরকে একটু সময় লাগছে কিন্তু জিনিসগুলো আপনাদেরকে বোঝাই তারপর আপনারা কি বলবেন কি লেখবেন সেটা আপনাদের ব্যাপার বাট আমি চাই দেশবাসীর কিছু জিনিস জানা দরকার প্রিমিয়ার লিগ নিয়ে আমাদের সিসিটিএমের নাম আমার সাথে বসেছিল মাস কতদিন হবে এক মাস আগে মাস খানেক আগে এসে বললো যে প্রিমিয়ার লিগে ওরা এই চায় করে দাও অন দ্য স্পট এইসব সিদ্ধান্ত আমি নিতে দেরি করি না অন দ্য স্পট হ্যাঁ করে দাও ওরা যদি চায় করে দাও ব্যাপারটা কি আমি তো মানে দিস ইজ নট এন ইস্যু তারপরে আসছে

ওরা অস্বীকার করতে পারে আপনারা হয়তো বলবেন এই প্রথম শুনলাম মেজরিটি অফ দ্য ক্লাবের প্লেয়াররা কোনো টাকাই পেত না ওই প্রথম টাকাটা পাইতো এরপর আর কোনো টাকাই পায় না সারাক্ষণ কমপ্লেন তা আমরা আসার পরে যে জিনিসটা করতে চেয়েছি এটার মাধ্যমে উই এনশোর দেয়ার পেমেন্ট গতবারের আগের সমস্ত পেমেন্ট ক্লিয়ার বিপিএল বলেন ডিপিএল বলেন এইবারেরও সমস্ত ক্লিয়ার খালি একটা ক্লাবের বাকি আছে কিন্তু গতবারও যারা দেয়নি তাদেরকে বিসিবির থেকে টাকা দিয়ে দেওয়া হয়েছে বিফোর দ্য নেক্সট ডিপিএল স্টার্টেড এবারও তাই হবে এখনও তো তিন মাস সময় আছে কিন্তু আমরা তো চেষ্টা তো করতে হবে ক্লাবের কাছ থেকে টাকাটা নিতে বিপিএল বিসিবি তো দিয়ে দিতে হবে কিন্তু বিসিবি দেওয়ার কথা না এর আগে কখনো বিসিবি কি প্লেয়ারদের টাকা দিয়ে ক্লাবের টাকা দিয়ে দিছে বাট উই হ্যাভ ডান দিস অ্যান্ড উই আর ডুইং দিস মানে আমি বুঝতেছি না সমস্যাটা কোথায় সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ ইস তারপরে আছে বিপিএল আগের ফর্মেটে যেতে হবে এবছরের পরে ফ্রম ডে ওয়ান আমি আপনাদেরকে বলছি এইবার বঙ্গবন্ধু কাপ তারপর আবার আমরা আগের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আগের মতো করে চলে যাব প্রত্যেকে জানেন আপনারা রিপিটেডলি সেটা দাবি হইলো কি এটা তো বলাই আছে কি দাবি আমি তো বুঝলাম না কিছু না না ওটা পরে আমার সামঞ্জস্য এটা কি যাই হোক আমি আসতেছি ওইটাতে পরে আসতেছি এটা বিপিএল আমরা করলে করতে পারি ফ্র্যাঞ্চাইজি হলে হবে না কারণ ফ্র্যাঞ্চাইজিরা কোন প্লেয়ারে কত দাম দিয়ে নিবে এটা আমি কেমনি বলবো কাকে নিবে মানে হাউ ক্যান ইউ সে এই যে আইপিএলে যে নিলাম হয় কারে কত দিন নেবে এটা আপনি এটা হাউ ক্যান উই কন্ট্রোল যদি ফ্র্যাঞ্চাইজি হয় সে এগুলো যে বললে তো একটা কথা হবে না মানে আমি যদি সব প্লেয়ারে বলে দিই এক কোটি টাকা করে দিতে হবে তো কি হবে চলবে আমি কিছু বুঝতে পারছি না মানে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট সো বেসিক জিনিসগুলো আমি বলি আপনারা একটু শুনেন সো বিপিএল এর এটা আমি কোনো কারণই খুঁজে পাই না কেন এখানে আসছে কারণ এটা তো অলরেডি ডিক্লেয়ার্ড নাম্বার তারপরে আছে চুক্তিভিত্তিক সংখ্যা ও বেতন বাড়াতে হবে চুক্তিভিত্তিক প্লেয়ারদের সংখ্যা আমার জানা মতে উই আর ওয়ান অফ দা হাইস্ট ইন দা ওয়ার্ল্ড মানে এটা করতে কি হইল সমস্যাটা কি আমি জানি না আমাদের রেগুলার ছাড়া আরও আশি জনের আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটে কন্ট্রাক্ট করে টাকা দিচ্ছি মানে কি এরকম তো কেউ করে না মানে আরও বাড়াবো কত দুইশো তিনশো প্লেয়ার টাকা দিবো মাসে মাসে খেলা না পারলেও দিব আমি বুঝতেছি না ওয়াই হোয়াট ইজ অবজেক্টিভ বাট স্টিল মানে এইটা কি আমরা কেউ খারাপ দিচ্ছি এমন ভাব মনে হচ্ছে আপনাদের মিডিয়ার বিভিন্ন জায়গায় প্লাস বক্সতে দেখে মনে হচ্ছে আমরা যেন একেবারে ওদের শেষ করে দিলাম হোয়াট ডান ওদের বেনিফিট বাড়ানো ছাড়া একটা জায়গা দেখান তো এবং আমরা যে দিয়েছি জীবনে কোনো এরা চিন্তাও করতে পারেনি আমরা এত বাড়ান সব কিছু তারা আম্পায়ার গ্রাউন্ডসম্যানদের আম্পায়ারদের বেতন তো গত মাসেই আমরা উই হ্যাভ জাস্ট সিগনি আমরা গ্রাউন্ডসম্যানদের বেতন বাড়াই দিচ্ছি এগুলো তো করছি মানে আমি যেগুলো করছি এগুলো তো আর দাবি হইতে পারে না ফিফটি পার্সেন্ট রেস্ট করে দিচ্ছি এটা হয় নাকি তা আমরা যেগুলো করছি এগুলোর দাবি হিসাবে আসে কীভাবে আমি বুঝতে পারতেছি না ভেরি ইম্পর্টেন্ট থিং টু নোট আপনারা বলতেছেন ফ্যাসিলিটি বাড়াইতে হবে বাইরে খেলতে গেলে নাই চিতের জিমনেশিয়াম করলাম সিলেটে জিমনেশিয়াম করলাম এতগুলা মাঠ তৈরি করতেছি একাডেমি তৈরি করতেছি এত কিছু যতদিন এত বছর ছিল না তারও কোনো আন্দোলন নাই দ্য মুভেন্ট বি আন্দোলনের দাবি এই কাজ করতেছি দেখে আই ওয়ান্ট টু ইউ এখানে ফিনান্সিয়াল একটা ব্যাপার আছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ওরা বলছে কিছু বাড়াইতে হবে হইতে পারে এটা একটা আপেক্ষিক আমি পঁচিশ হাজার ছিল আমরা এবার বলেছি তিরিশ হাজার যারা পঁয়ত্রিশ হাজার পেতো এটা হবে চল্লিশ হাজার এখন সেইটার জায়গায় কেউ তো আমাদের কাছে এটা তো অত কোয়াব ওরা ওদের কথাবার্তা এসব করছি আমরা ওরা প্লেন টেন যা ফ্যাসিলিটি দিয়ে দে অলওয়েজ টক ওরা বলছে আমরা অলরেডি পঁচিশটাকে তিরিশ করেছি পঁয়ত্রিশটাকে চল্লিশ করেছি করি নাই যে কিছু না দুই ধাপে বাড়ানো হয়েছে এমন ভাব দেখাচ্ছে যেন আমরা কিছুই করছি না সো এটার পিছনে ডেফিনেটলি কোনো একটা কারণ আছে ট্রিটমেন্ট প্লেয়ারদের সাথে ট্রিটমেন্ট আমি বুঝলাম না কী ট্রিটমেন্টটা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাচ্চা স্বর্ণীয় গিয়ে খেলাধুলা করে মাননীয় প্রধানমন্ত্রী ওদের বাচ্চাদের কোলে নিয়ে ঘাঁটে কি ট্রিটমেন্ট চায় এরা হোয়াট ট্রিটমেন্ট একটা প্লেয়ার বলতে পারবো ওদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা হয়েছে বা কিছু হ্যাঁ দোষ করলে পানিশমেন্ট হবে অবশ্যই হবে এত কিছুর করার পরে কার ভাইরে মারছে কোনো এসপি না ডিসি রাত তিনটার সময় ফোন করে রাখ এসপি ডিসির এগেন্স্ট অ্যাকশন নিতে হবে কারে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এক প্লেয়ারে মেরে ফেলবে বলে আমার ওইগুলো করে থামাইতে হবে বিদেশ থেকে করে ফোন করছি আর একজনের খালার তো মামার জমি দখল করে নিয়ে গেছে উত্তরে আমি গিয়ে উদ্ধার করি মানে কি টকিং মুশফিকের আব্বা মেরাজের খালা কি না কারে মারতেছে কোন গ্রামে এটা আমার বিদেশ থেকে গিয়ে হ্যান্ডেল করে কি বলতেছেন আপনারা আই আন্ডারস্ট্যান্ড গোয়িং অন এইগুলা আমার কাছে শকেই আপনারা বলতে পারেন আপনাদের কাছে মনে হতে পারে যে এইগুলো কিছু না বাট এটা এর জন্য আমি সফট এই যে বললাম না আমি সফট এইখানে যে দাবি দাওয়াগুলো দেওয়া আছে এরকম কোনো কিছু ওইখানে নাই যেটা ওরা জানে না যে আমাদের কাছে বললে এটা সাথে সাথে আমরা মেনে নিব তাহলে বললো না কেন আমি আপনাদের কাছে খালি দুটো প্রশ্ন রাখতে চাই প্রথম প্রশ্ন এত ওদের সাথে ইন্টারাকশনের পরেও আমি তো দূরে থাক আমাদের কাউকে ওরা কখনো এই জিনিসগুলো বললো না কেন ওদের এই দাবির কথা এইটা আমাদের না বলে বললো না কেন আমি জানি কারণ বললে কি হবে বললে তো আমরা মেনে নিব তাহলে তার ওদের খেলা বন্ধ করতে পারবে না নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের না বলে মিডিয়াতে বলল মিডিয়াতে বলে কি হইল সারা বিশ্বে এই যে এখন আমাকে সব বাইরের থেকে বোর্ড আইসিসি এসিসি সবাই ফোন করে বলতেছে এই লেখালেখি হচ্ছে যে বাংলাদেশে তো একটা বিরাট গন্ডগোল ক্রিকেটের তো বারোটা বেজে গেছে সো দিস ইজ দ্য মেসেজ দ্যাট দে ওয়ান্টেড অ্যান্ড দে হ্যার সাকসেসফুল আমি স্বীকার করি এটাতে ওরা সাকসেসফুল হয়েছে যে বাংলাদেশের ইমেজ ক্রিকেটের ইমেজ নষ্ট করতে কিছুটা হইল তারা দে হ্যাভ বিন সাকসেসফুল তারপরে কি হইল প্রথমে প্রেস কনফারেন্স করলো তারপর হঠাৎ করে আপনি যদি কোনো দাবি দেওয়া থাকে এটা তো কমন আপনি যদি আমাকে দাবি দাওয়া দেন আমাদের কাছে আমরা যদি না শুনি বা আমাদের সাথে আপনাদের যদি কমিউনিকেশন গ্যাপ থাকে মনোপুত না হয় তখন ইউ ক্যান ডেফিনেটলি টেক ইউর অ্যাকশনস এক্ষেত্রে কিন্তু তা না আমাদের কাছে দাবি দেওয়া না দিয়েই কোনো যোগাযোগ না করেই আগে খেলা বন্ধ হোয়াট ইজ দ্য টাইমিং টাইমিং হচ্ছে কালকের থেকে আমার ফিটনেস কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে পঁচিশ তারিখ থেকে ন্যাশনাল টিমের কোচিং শুরু হচ্ছে কোচটা এসছে নতুন আরেকজন আসছে ডেনিয়েল ভেক্টরি এইসব কোচ ওদের আসলে পছন্দ না ওরা চায় একবার তো বললো ওদের কোচই দরকার নেই আপনাদের তো আমি বলছি মিটিং করে বলছে ওদের কোনো কোচই দরকার নেই ওরা এই সব দেখছিলাম কয়েক মাস কয়েক মাস দেখছিলাম কি অবস্থা যাই হোক এখন আমার মনে হচ্ছে এখন আসছে দেশি কোচ চায় ওরা বিদেশি কোচ ওরা চায় না হয়তো বা দেখা যাক সো এগুলো তো অন্য ব্যাপার কোচ কী নিবে না নিবে এটা যদি প্লেয়ারের পছন্দ মতো করে কোচ নিতে হয় তাহলে তো একটু বিপদ যাই হোক তারপরও যখনই কোনো কোচ না হয়েছে প্রত্যেকটা সিনিয়র প্লেয়ারের সাথে কথা বলে না হয়েছে আই হ্যাভ পার্সোনালি টকড উইথ দেন তারপর না হয়েছে সে না হয় না যে তা না আমি যেটা বলছি যে ওরা আমাদের কাছে না দিয়ে খেলাটা বন্ধ করলো কোন সময়টায় যে সময়টা এখন কালকে আমাদের কোচরা আসবে ক্যাম্পে যাতে না যাওয়া হয় তারা বলতে পারে যে ফার্স্ট ডিভিশনে খেলবো না বাদে কিন্তু ন্যাশনাল টিমের ক্যাম্প তো আবার কোন ট্যুর এটা আরেকটা একটা ভেরি সিগনিফিকেন্ট এই প্রত্যেকটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা জিনিস সিগনিফিকেন্ট ইন্ডিয়া আপনাদের সাংবাদিক আমাকে আজ পর্যন্ত কেউ কোনো দিন প্লেয়ার বা কোনো কেউ বলে না আমাকে সাংবাদিকদের মধ্যে থেকে কয়েকজন আমাকে কয়েকবার ধরছে পাওয়ন ভাই আপনি এত কিছু করলেন ইন্ডিয়া একটা সিরিজের ব্যবস্থা করেন ইন্ডিয়া একটা সিরিজের ব্যবস্থা এটা আমরা তো পারি না হ্যাঁ ফুল সিরিজে এই প্রথম বাংলাদেশ যাচ্ছে টেস্ট পাওয়ার পরে ওই সময় বলছিল একটা খেলা না একদিনে খেলা তো একবার একটা টেস্ট ম্যাচ একদিনের জন্য খেলে আসছিল একটা তারপর বলছে আপনি আর কিছু চাই না খালি ইন্ডিয়া একটা ফুল সিরিজ আনে না এত কষ্ট করে একটা ফুল সিরিজ ইন্ডিয়া থেকে এই প্রথম আসলো এখানে খালি সিরিজ নিয়ে বড় কথা না এখানে দেখেন আপনি টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে এবং ফার্স্ট খেলাই ভারতের সাথে এটা সিগনিফিকেন্স তো আপনারা বুঝছেন হারা যেতে বড় কথা না কিন্তু টেস্টে যেই বাংলাদেশ আমি যখন ক্রিকেট বোর্ডে আসি তখন আমি যখন নাকি আইসিসির বোর্ড মিটিংয়ে যাই যাওয়ার পরে প্রথম দুই বোর্ড মিটিংয়ে শুধু আলোচনা বাংলাদেশ বাদ টেস্ট থেকে বাংলাদেশ আর জিম্বাবুয়ের টেস্ট থেকে বাদ ওরা আমাদের সাথে টেস্ট খেলবে না টেস্ট স্ট্যাটাস বাদ সেই জায়গায় ঘুরায় 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 এত কষ্ট করে বাংলাদেশকে রেখে এখন আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা শুরু করতে যাচ্ছি ঠিক ওই সময়টায় এই ধর্মঘট ডাকাটা ক্যাম্পে না যাওয়া এটা আমার মনে হয় এটা কারো বুঝতে আমাদের বাকি নাই যে আসলে কি হচ্ছে এটার মধ্যে ক্রিকেটের উন্নতির কথা বলছে তারা উন্নয়নের জন্য উন্নয়নের জন্য কোনো লক্ষণই আমি কোথাও দেখছি না যা যা জিনিস ওরা চাইলেই পাবে সেই জন্য ওরা আমাদের কাছে আসে নি আমি আপনাদেরকে যদি এই কথা বলি যে ওরা কেন আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি আপনারা চিন্তা করে দেখেন ওরা আসবেও না হয়তো এখন পর্যন্ত আমাদেরকে কেউ আমাদের বলছে না এমনকি আমাদের এখান থেকে যোগাযোগ করতে চাচ্ছে ফোন কেটে দেয় নাহলে ফোন ধরে না সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ইজ এ পুরোপুরি প্রি প্ল্যান্ড আমি শুধু আর বেশি কথা বলবো না আপনারা যা বুঝেন করেন যদি ক্রিকেটের ভালো কোনটা না মন্দ আমার ধারণা আপনারা সবাই বুঝেন আমার কথা হলো ওরা যে আমাদের কাছে এই দাবি না দিয়ে মিডিয়াতে গিয়ে বলল এগুলা এটাও একটা বিশেষ কারণে করেছেন দে বিন এখন পর্যন্ত দে বিন সাকসেসফুল এবং তারা যে বয়কটটা করলো উইদাউট গিভিং আস এনি অপরচুনিটি যে আমরা শুনবো কি শুনবো না এটা সুযোগই তো নাই আগেই খেলা বন্ধ তো এই যে বন্ধ করলো এই সব কিছু একটা প্ল্যানের পার্ট আপনারা বেশ কিছুদিন ধরেই দেখছেন আপনারা জানেন সব হানড্রেড পারসেন্ট জানেন দেশের মানুষ জানে এটুকু আমি জানি কারণ আমার কাছে তো কম লোকের ইন্টারাকশন হয় না সবাই তো তাদের মতামত পাঠাচ্ছেই কন্টিনিউসলি যদিও আমার ফেসবুক নাই স্পেসিফিক্যালি শুরু হয়েছিল আমাদের এক ডাইরেক্টর যেদিন অ্যারেস্ট হয় সেদিন তাকে নিয়ে একদিনই ছিল তার পর দিন থেকেই পুরাটাই শিফট হয়ে গেছে এগেন্স্ট বিসিবি অ্যান্ড আমি এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে এবং কিছু কিছু মিডিয়া ভালো প্রমোটও করছে এটা এটাতে কোনো সন্দেহ নাই কারণ যেই একটা লোকই আছে যে নাকি কন্টিনিউয়াস কথা বলে তিনবার আপনাদের সামনে প্রমাণ করে দিলাম যে ও একটা কথা বলে তারপরও ওই ওকে নিয়েই বারবার ফোকাস এখন তো মনে হয় প্রতি চ্যানেলে তার ডেইলি আনার জন্য একটা ভালো চলছে সো দাহা কথা বলে আই ক্যান আনসার বাট আমার তো এই কাজ করার দরকার নেই আই ডোন্ট ফিল ইট নেসেসারি যারা মিথ্যা কথা বলে বেড়াবে আই ফেসবুকে দশ বারোটা ফেক আইডি করে যা তা মিথ্যা জিনিস বলে যাচ্ছে সো এগুলো কি আমার কাজকে এইটা আমি তো বিসিবিতে ক্রিকেট বোর্ডের ক্রিকেটের স্বার্থের জন্য আসছি ক্রিকেটের উন্নয়নের জন্য আসছি আমার তো এইসব জানার দরকার নেই যারা মিথ্যা বলতেছে আমার ওয়ার্ড ক্যান আই টু উত্তর দিতে পারি না তা না কিন্তু আমার কথাটা বলছি এই কথাগুলো বলার পিছনে কারণটা হচ্ছে আপনাদেরকে দেখেন আপনারা কি করবেন আপনারা জানেন আমার ধারণা এখনও বাংলাদেশ ক্রিকেটে যে খেলোয়াড়রা আছে এর বেশিরভাগ খেলোয়াড়ই ক্রিকেটকে ভালোবাসে দেশকে ভালোবাসে আমার ধারণা বাংলাদেশে বেশিরভাগ মানুষ তো অবশ্যই নাইনটি নাইন পার্সেন্ট লোক ক্রিকেটকে ভালোবাসে দেশকে ভালোবাসে বিশেষ করে ক্রিকেটকে অত্যন্ত ভালোবাসে আপনাদের মধ্যে অনেকে আছে যারা আসলেই ক্রিকেটে ভালো চান ক্রিকেটকে ভালোবাসেন তাদের খেলায় আমি শুধু বলবো যে আমি আপনাদেরকে বলছি বাংলাদেশে ক্রিকেটকে ডিস্টেবিলাইজ করার জন্য একটা চক্রান্ত চলছে এটা সবাই বুঝে এটা সরকার থেকে চুরকে এমন কেউ নাই যে জানে না কারা করছে সেটাও আমরা জানি কে কে করছে এগুলো কিন্তু আমরা জানি এগুলো এমন না যে কেউ না জানায় আপনারাও জানেন না এমন কিছু না সব জানে তো একটা ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে ওরা প্রথমে ভেবেছিল বিসিবিকে বা আমাদেরকে আক্রমণ করে অন্যান্য ডাইরেক্টরদের আক্রমণ করে এটা যদি বাইরে পাঠানো বাইরে বহুত চেষ্টা করছে আইসিসি থেকে স্যাংশন আনা দেয়নি কিনা এটা এই চেষ্টাও করা হয়েছে জিম্বাবুই এর মতো যাতে আমাদের ব্যান্ড করে দেয় ছয় মাস এক বছর ওইটা যখন পায় নাই তখন এটা হলো দ্বিতীয় কৌশল সেকেন্ড স্টেপ চলছে এখানটায় এখন এই ইন্ডিয়া ট্রিপটা যদি কোনো রকমে না যায় তাহলে তো আইসিসির একটা বড় কি অ্যাকশন হবে জান আমি খালি একটা কথাই আপনাদের বাদে বলবো যে হোয়াট দে আর ডুইং যেই জিনিস ওরা জানে যে চাইলেই পাবে সেই জিনিস আমাদের কাছে চাচ্ছে না কেন ওরা কেন কোনো সুযোগ না দিয়ে হঠাৎ খেলা বন্ধ করলো ক্যাম্প ক্যাম্পের কথাও বলছে যে ক্যাম্পও যাব না সো দিস ইজ এই সব কিছুর পিছনে একটা কারণ আছে অ্যান্ড দ্যার ইজ এভরি পসিবিলিটি যে এটা ওই ষড়যন্ত্রেরই একটা পার্ট এর সাথে সাথে আমার এও আমি বলতে বাধ্য হচ্ছি যে সব খেলোয়াড় এটা জেনে শুনে করছে বলে আমার মনে হয় না হাতে গোনা একজন দুজন হতে পারে বাকিরা হয়তো আমার মনে হয় না জেনেই এসছে বা ওদের সাথে আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে বড় জিনিসটা দরকার উই নিড টু ফাইন্ড আউট যে কারা এই দেশের বিরুদ্ধে কাজ করছে সেটা যে এখানেই থাক বাইরেরগুলো আমরা চিনি কিন্তু এখন যদি আমাদের দলের মধ্যে কেউ থেকে থাকে কারাও থেকে থাকে যারা আসলে বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে এটা আইডেন্টিফাই হওয়াটা অত্যন্ত জরুরি আমি আপনাদের কাছে কিছু দিনের জন্য সময় চাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো আর খেলোয়াড়দের প্রতি আমি বলবো তোমরা যদি খেলা না খেলো প্লেয়াররা যদি খেলতে না চায় তা আমার কী করার আছে খেলবে না বাট হাউ ডু দে বেনিফিট আমি কিন্তু এটা বুঝতে পারছি না ওদের লাভটা কি মানে না খেলাটাই চায় তারা লাভটা কি তাদের আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ক্রিকেটের উন্নয়নের কথা বলেন আসেন আই এম রেডি টু টক এ উইথ এনিবাডি এনি ডিবেট কি পরিমাণ কাজ করা হচ্ছে আপনারা খেলার মান গত বছর স্টারু করলাম প্রিপিয়ার প্রিমিয়ার ডিভিশন নিয়ে বললো যে এর আগের বছর প্রিমিয়ার ডিভিশন নিয়ে দেখলাম প্রচুর হুলস্থুল ক্যামেরা বসালাম কোনো ক্যামেরা আমি তো কোনো কমপ্লেন পাইনি এ এনসিএল ডোমেস্টিক শুরু হয়েছে আমরা লাইভ স্ট্রিমিং করছি এখন পর্যন্ত তো কোনো কমপ্লেন পাইনি আম্পায়ারিং বা কোনো কিছু এবং আমাদের যারা আছে তারা অলরেডি টিভিতে আমি দেখেছি বলছে যে প্রেসিডেন্টের নির্দেশে এবার সব খেলায় ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন সব জায়গাতে আমরা ক্যামেরা বসাবো কাউ কোনো ছাদ দেওয়া নেই আমরা সব কিছু এখন মনিটার করবো এইগুলো যখন করছি তখন এই সে এইসব কথা বলার মানে কি এতদিন তো করি নাই তখন তো কেউ আন্দোলনও করলো না কোনো দাবিও দিল না তো যখনই কোনো কাজ করতে যাচ্ছি সেটাকে এইভাবে আনা আমার মনে হয় এটা চিন্তা করার বিষয় হচ্ছে যে আসলে এইগুলো কোনো দাবি কিনা আর দাবি যদি থাকে দাবি পেশ না করে সুযোগ না দিয়ে খেলা বন্ধ কীভাবে আগে আসে দাবি না মানলে সে মানুষ বলতে পারে যে আমরা খেলবো না দিয়ে না করে আগে খেলা বন্ধ এইটা আমার মনে একটা চিন্তার বিষয় আমি আমাদের কাজ করে যাচ্ছি আপনাদেরকেও বলবো বলবো যে যদি আপনারা মনে করেন আমি যেটা বলছি সত্যি ইউ শুড অলসো ট্রাই টু ফাইন্ড আউট এটা কোনোভাবেই কাম্য হতে পারে না আমাদের ক্যাম্প শুরু হচ্ছে প্লেয়াররা যদি যায় ভালো যদি না যায় নাই যাবে না মানে আমার এখানে কিছু বলেন নাই তো আর ওরা আমাদের সাথে যদি বসতে চায় বসতে পারে এনি টাইম এখানে তো আসলে আপনাদেরকে এই সারা দেশবাসীকে বিভ্রান্ত করে একেবারে সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে এক একটা প্লেয়ার কী পরিমাণ টাকা পায় ক্রিকেটে আপনারা জানেন আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা আশ্চর্য তারপরও বলে তারা নাকি কিছুই পায় না যেই পরিমাণ ফ্যাসিলিটি তাদের দেওয়া হয় মানে আমি আমি বিশ্বাস করতে পারছি না কোচের কথা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের কোচ আছে ওখানে কোচ লাগবে আমরা কোচ সব কিছুর দিকে নজর দিয়ে সব কিছু ইম্প্রুভ করছি তারপরও যখন এরা এটা বলে আগে এত বছর কিছুই ছিল না কোনো কমপ্লেন নেই এইটা আমার মনে হয় একটু দেখার বিষয় আছে আসলে এখানে ঘটনাটা কি এই ছিল আমার বক্তব্য টু আউট যে এটার মধ্যে আসলে কি আমি তো যা পড়লাম সবই মনে হলো কাবার্ড দেখি একটা ছিল কোয়াব একটা ছিল প্রিমিয়ার লিগ তারপরে বিপিএল তারপর প্রথম শ্রেণীর ম্যাচ যে ম্যাচ ফির কথা তো বললাম হ্যাঁ ঠিক আছে ম্যাচ ফির তো বললাম আমরা পঁচিশ ছিল তিরিশ করছি পঁয়ত্রিশটায় চল্লিশ করছি এটা নয় আরো একটু বলতে পারে যে আরেকটু বেশি দ্যাটস ফাইন তো আমরা তো না করি না আমাদের বলার আগেই তো আমরা বাড়াই দিলাম মানে আমরা যে করছি না তা তো কিছু না তোরা যদি আর একটু বেশি চাই বলতে হবে তো কাউকে কব বলতেছে উইল ডিসকাস তারপরে এটা কি চুক্তিভুক্ত ক্রিকেটের সংখ্যা বেতন বাড়াতে হবে আমার মনে হয় অলরেডি আমরা অনেক বেশি দিচ্ছি দেখেন আমরা অন্যান্য দেশের সাথে আমরা অন্যান্য দেশের সাথে বিএফসি বেশিরভাগ দেশের চেয়ে আমরা বেশি আছি বিশ থেকে বাইচ জন ইজ দ্য স্ট্যান্ডার্ড অথবা এর চ কমন জায়গায় আমরা বারো জনও আছে অনেক দেশে আমরা উই হ্যাভ টিকন মাচ এটা এটার জন্য কি খেলা বন্ধ করে দিবে মানে আমি বলছি এগুলোর সাথে খেলা বন্ধের কি সম্পর্ক আইন অন্যান্য স্ট্যান্ডেস মানে এটাতে করে ওদের কি মানে হাউ ডু দে বেনিফিট আচ্ছা আমি এটা শেষ করি তারপর আছে দেশীয় সব স্টাফদের বেতন অলরেডি তো আমরা খুব বাড়াচ্ছি অলরেডি ডান আচ্ছা স্টাফের সাথে ওদের কি এটা কিন্তু এই যে স্টাফ আম্পায়ার এই তারপরে কি গ্রাউন্ডসম্যান এইগুলোকে কেন করছে তো বুঝতেই পারছেন একটু এটা একটা ওই ষড়যন্ত্রের পাঠ ছাড়া কিছু না যাই হোক এটা আমি বুঝি আমি যদি ভুল বুঝি ভুল বুঝি আমি খুশি হব ইফ আই এম রং আই এম হ্যাপি আমি যদি মনে করি আমি ভুল তাহলে আমি খুশি বাট এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যাই হোক ওদের কোনো প্রবলেম নেই কিন্তু কারণ ওদের প্রচুর ফিফটি পার্সেন্ট রেস্ট করা হয়েছে অলরেডি ওনাদের মনে খুব কষ্ট লাগছে আচ্ছা যাই হোক ভরা ওয়ান ডে বাড়াতে হবে এই টাইমটা বলে দিতে বলেন কখন হ্যাঁ ওরা খেলবে কিনা মানে আমাদের এরা তো কেউ পারে না তো আর ন্যাশনাল ওরা খেলবে কিনা একটু বললেন হ্যাঁ বলেন আমরা রাজি আছি একটা না আমি চাটা চারটা দিব কিন্তু খেলতে হবে রে ভাই ওই বোইলা দাবি আদা করে নিজেরা খেলবে না এই সব ভং চলবে না মানে একটা ডিসিপ্লিন হ্যাঁ হ্যাঁ জাতীয় সবাইকে খেলতে হবে আমি যদি আমার লেখ করি এই যে এর এত কিছু হচ্ছে কি খামাখানি কি এই যে বলছি এখন সবাইকে পার্টিসিপেট করতে হবে খেলতে হবে ফিটনেস বাড়াইতে হবে এগুলা কি আপনারা মন সেনরা আরাবে নিচ্ছে এটা তো আমি আমি যদি একটা বিসিবি একটা চালাবে لیگ ওরা খেলবে না ভালো দেখতে চাই খেলতে হবে আমরা এটাই বলছি খেলতে চাই তিন বছরে শুনেন যে প্লেয়ার কোন ডোমেন আমার একটা একটা لیگ খেলে না সে এসে দাবি করে লীগের টাকা হয়তো বেরাইতে হবে আরে জানে কিছু ও জানে ও চড়ছে নাকি বাসে না থাকছে কিছু জানে আমি কিছু বুঝলাম না আরে ওর তো আগে ভাই যে খেলছে সে বললো তো মানায় যে জীবনে ফ্র্যাঞ্চাইজিতে দাঁত পাইলো না জীবনে কেউ ডাকবে না ডাকেও নাই ডাকবেও না সে কয় ফ্র্যাঞ্চাইজি দুইটার থেকে আরেকটা বারো বাড়াইতে হবে হোয়াট ননসেন্স অ্যাবাউট এটা কি জোক ইজ দিস জোক কি ফিক্সিং এর খবর আপনারা খুব শীঘ্রই আসবে চিন্তা করেন না

আমাকে বলে না কেন আফগানিস্তানের সাথে খেলার আগে যে আমরা টেস্ট হারবো তো আমি খেলতামই না ওরা কেমনে জানে আমি তো জানি না ভাই আই ডোন্ট নো আফগানিস্তানের সাথে বাংলাদেশ হারবে এটা আমি জানিই না এই ফার্স্ট দেখে বিশ্বাসই হয় না আমার এখন হোয়াট আই এম ট্রাইং টু সে আপনি কথাটা শুনেন আমি আপনাদেরকে প্রথমেই ব্যাকগ্রাউন্ডগুলো বলছি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা প্রিমিয়ার ডিভিশন নিয়ে সবচেয়ে বেশি কথা ছিল প্রিমিয়ার ডিভিশন হ্যাভ সল্ট আশা করি কোনো কমপ্লেন পাই নাই লাস্ট টাইম এখন আমরা ফার্স্ট ডিভিশন আমরা এনসিএল এগুলোতে ভিউ অলরেডি ইনস্টলড ক্যামেরা আর কি করব বলেন আপনারা বলেন মানে কি করব আম্পায়ার ছাড়া খেলাবো মানে আমার কথাটা হচ্ছে ভাই আপনার আমার একটা নিয়ম আছে আইসিসি আপনি জানেন এই যে আইসিসি টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপে এই কত সিদ্ধান্ত ভুল হচ্ছে তো ওদেরকে কী করছে আমি জানতে চাই কী করতে পারে আম্পায়ারদের তারপর আমরা কি করছি কথাই তো হবে না আমাদের তো প্রমাণ লাগবে আমরা ক্যামেরা বসাইছি এনসিএল এ লাইভ করতেছি এখন সবগুলোতে ক্যামেরা বসাইছি কিসের জন্য যাতে এই রকম কিছু যদি হয় আমরা ধরতে পারি আমরা প্রমাণ করতে পারি এবং তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারি কিন্তু যদি নাই প্রমাণ পাইলে আমরা কিসের বিসিসি নিব মানে আমার কথা হচ্ছে এখন যখন আমরা করছি করার আগেকার কোনো কমপ্লেন ছিল না এই যখন এই বসানো শুরু করছি এখন এইগুলো কেমনি দাবি হিসেবে আসে আমি তো বুঝলাম না সবাই না হ্যাঁ খুব শিগগিরি বের আসবে ব্যাপারটা এটা নিয়ে মাথা গামান না বেরো আসবে যাদের কাজ করার করছে আর আমার আপনারা জানেনও প্রথম কথা হচ্ছে আপনারা জানেন কারা আপনাদের কাছে কাগজ দিয়ে যায় কারা ছবি দিয়ে যায় কারা কি করে এগুলো সব আমি জানি তো আপনারাও জানেন কারণ আপনারা তো জানেন কে দিয়ে গেছে তো এটা আপনারা জানেন জনগণ জানে না এই খুব শীঘ্রই এগুলো সব বেরোয় আসবে কোনো চিন্তার কোনো ব্যাপার আমি দেখছি না বাট আমার কাছে এগুলো আনইম্পর্টেন্ট আমার নামে যা খুশি বলুক বিসিবি নিয়ে যা খুশি বলুক আপত্তি নাই কিন্তু খেলা বন্ধ ক্রিকেটাররা বলতেছে এইটাই সামথিং ভেরি ইম্পর্টেন্ট থিং টু ফাইন্ড আউট উইদাউট এনি রিজন ওরা একটা দাবিও এখনো পেশ করে নাই ওরা জানে যে এই দাবি দিলেই আমরা মেনে নিব সেই জন্য আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত করে নাই এবং এখনো করছে না ইট ইজ এ প্ল্যান পার্ট অফ এ প্ল্যান কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই বেশিরভাগ খেলোয়াড়ই যারা এখানে এসছে তারা জানে না যে আসল প্ল্যানটা কি তাদেরকে না জেনে আসছে তাদেরকে বসে আসি চলো আমরা বেনিফিটস নেব কিন্তু আসল প্ল্যানটা মাত্র হাতে কোনো একজন দুজন জানে যারা এটাকে করছে অ্যান্ড উই নো হু দে আর এবং এটা খুব শীঘ্রই সব প্রকাশ হবে আপনারা চিন্তা করেন এখন বলে দিব কেন না না এটা বলার কিছু নাই তো আমার অটো বেরোবে অটো 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 বেরোচ্ছে অটো বেরোবে আমি আপনাদেরকে এইটাও গ্যারেন্টি দিলাম অটো বেরোবে সব কিছু